এখন একটা প্রশ্ন করব, আমাদের সকলের আদি পিতার নাম কি? আদম সফিউল্লাহ। জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের আদি পিতার বিবাহ হয়েছিল কোন জায়গা? দুনিয়ায় না জান্নাতে? কোন জায়গায় রে বাবা? আদমের বিয়ে কি দুনিয়ায় এসে হয়েছে? জান্নাতের মধ্যে আদমের বিয়ে হয় বাবা, কথাই কথা চলে আসে। এবার আদম সফিউল্লাহ রে, আমি বেশি কথা লম্বা করতে চাই না, শুধু টাচ দিতে চাচ্ছি। আদম সফিউল্লাহর সাথে মা হাওয়ার যখন বিয়ে দেবে, এবার আদম সফিউল্লাহ মা হাওয়াকে জান্নাতের মধ্যে যখন দেখেছে, আদম সফিউল্লাহ হাওয়ার দিকে হাতটা বাড়াইয়া দেয়। আল্লাহ বলে, আদম রে হাত বাড়ান যাবে না, বাড়ান যাবে না, থাম আদম থাম, আগে বিয়ে পড়াতে হবে। কি করতে হবে? বিয়ে ছাড়া কিন্তু কোনো নারীর গা টাচ করা যায়স নাই। কি নাই? টাচ করা যায়স নাই বাবা। আল্লাহ বলতেছে, আদম রে বিয়ে না করা পর্যন্ত হাওয়াকে তুমি টাচ করতে পারবে না, তুমি থেমে যাও। আদম থেমে গেলেন। এবার থামার পরে এবার জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা নিজে মাওলানা। নিজে কি? আল্লাহ নিজে মাওলানা, আর ফেরেশতা যত আছে জান্নাতে সকলেই বরযাত্রী। বিয়েটা ছোট না বড়? ফেরেশতা যদি আপনার বিয়ের যাত্রী হয়, ওই বিয়ে কি ধুমধাম বেশি না কম? জান্নাতের মধ্যে একটা ধুমধাম পড়ে গেছে, আমার আল্লাহ তারা নিজে মাওলানা বিয়ে পড়াবে, আর ফেরেশতারা হলো বরযাত্রী। এবার বিয়ে পড়ানো হলো, আদম হাওয়ার বিয়ে জান্নাতের মধ্যে পড়ানো হয়ে গেল। এবার বিয়ে যখন পড়ানো হয়ে যায় বাবা রে, বিয়ে হওয়ার পরে এবার আদমের জন্য আদমের স্ত্রী হাওয়া জায়েজ না হারাম? বিয়ের পরে, বিয়ের পরে আপনার স্ত্রী আপনার জন্য জায়েজ না হারাম? বন্ধুরে, এক কথায় বাঙালি আমরা বলে দিলাম জায়েজ না, না জায়েজ না, জায়েজ হয় না, কথা দেখছেন তো? এবার আদমের সাথে হাওয়ার যখন বিয়ে হয়ে গেল, আল্লাহ যেহেতু বলছে থাম বিয়ে পড়ানোর পরে টাচ করো, তার আগে না। বিয়ে যখন হয়ে গেছে, আদম আবার হাওয়ার দিকে হাতটা বাড়ায় টাচ করতে যায়। আল্লাহ বলতেছে, আদম রে না না, এখনো জায়েজ হয় নাই, এখনো জায়েজ হয় নাই। আদম বলে, আল্লাহ রে কিছুক্ষণ আগেই তুমি বললে বিয়ে হওয়ার পরে টাচ করা যাবে, আর এখন বিয়ে পড়াইয়া দিলে তো তুমি তারপরে আবার বলতেছো জায়েজ হয় নাই, এ আবার কোন ধরনের কথা আল্লাহ তুমি বলো? আল্লাহ তখন বলে, আদম রে বিয়ে পড়াইছি ঠিক আছে, মহারানাটা আগে দিয়ে নে। কি দিয়ে নে? মহারানাটা দিয়ে নে, তারপরে কাজ করিস। আদম সফিউল্লাহ বলে, ও মাওলা, আমি তো জান্নাতের বাসিন্দা, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কি দিয়ে বিয়ের মহারানা দেব? আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে আমিও তো জানি তোমার কাছে কিছুই নাই, কিন্তু হে আদম, এমন একজন নবী পৃথিবীর বুকে পাঠাবো, আমার বন্ধু আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে রাসূলকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কোনো কিছুই বানাতাম না। ওই নবীর উপরে তোমার মহারানা স্বরূপ 10 বার দরুদ শরীফ পড়ে দিলেই হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়বার? 10 বার দরুদ শরীফ আদম পড়ে দাও, বিয়ের মহারানাটা তোমার আদায় হয়ে যাক। বিয়ের মহারানা কি ছিল? কেউ প্রশ্ন করলে বলতে পারবেন তো? আরে 10 পারার লোক ওলটবারের লোক কাঁচা থাকে না, বুঝলেন? সব দিক দিয়ে আমরা পাকা আছি ইনশাল্লাহ। বাজান রে, কথা আর ওদিকে যেতে চাই না, আমার যে কথা ছিল আমি সেই দিকে ফিরতে চাই। রায় তো 9টা বেজে গেছে, আমারও তো সময় বেশি।